রক্তের মতো পায়খানা করে কোয়াল পাখি। কেন করে এটা? এই জিনিসটা অনেকে হয়তো বা জানতে চেয়েছেন, এটা আমিও প্রথম জানতাম না। আমার একটা কোয়েল পাখি আজকে আমি আমার খাঁচার নিচে ওদের বৃষ্টির দিকে তাকাতে দেখলাম, হঠাৎ একটা কোয়েল পাখি, কোনো একটা কোয়েল পাখি রক্তের মতো পায়খানা করেছে। এই যে দেখেন, আমি প্রথমে মনে করেছিলাম হয়তো বা এটা কোনো কোয়েল পাখি পা কেটে গেছে কোনো কারণে, যার কারণে রক্ত বেরিয়েছে। আমি সবগুলো কোয়েল পাখি পর্যবেক্ষণ করলাম, দেখলাম যে কোনো কোয়েল পাখি পা কাটেনি। পরে মনে হয় ভালো করে তাকিয়ে দেখি এটা হচ্ছে একটা পায়খানা, রক্তের মতো পায়খানা। এটার কারণ হচ্ছে যে আমি আমার এলাকার পশু চিকিৎসকের সাথে যোগাযোগ করে আমি জানতে পারলাম ওর পেটে রক্ত আমাশয় হয়েছে, যার কারণে আমি ওই কোয়েল পাখিটিকে তো সঠিকভাবে নির্বাচন করতে পারতেছি না কোন কোয়েলটা এটা করেছে। তাই আমি কোয়েল পাখিটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখছি এবং তাভাবে একটা ওষুধ দিয়েছে উনি। ওষুধটা রক্ত আমাশার, ওই ওষুধটা আমি কোয়েল পাখিকে দিচ্ছি, আশা করি কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আবার আরেকটা পায়খানা আমি দেখলাম, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, কালো কালারের পায়খানা করতেছে, এইটাও রক্ত আমাশার লক্ষণ, মানে রক্তটা একেবারে কালো হয়ে গেছে, এর জন্য এটা এরকম। তার পেটের সমস্যা, ওদেরকে লিভার টনিক দিতে হবে। কোম্পানির লিভার টনিক অনেক ধরনের রয়েছে, আপনারা যদি এরকম সমস্যার সম্মুখীন হন আপনারা লিভার টনিক দিবেন। আসলে শীতকাল চলতেছে, শীতকালে পশুপাখির অনেক অসুবিধা হয়, সকলে বুঝতে পেরেছেন আশা করি। লিভার টনিক এবং রক্ত আমাশার ওষুধগুলো নিয়মিত করবেন এবং ঠান্ডার ওষুধ খাওয়াবেন, সকলে আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।